আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগস। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এখন প্রায় প্রতিদিনই দুপুরে প্রায় 3:30টার ওই দিকে আমি ছাদে যাই, আর দূরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একটু একটু করে অন্ধকার দেখা যাচ্ছে, মানে ধোঁয়ার মতো। তো এগুলো আসলে কুয়াশা পড়ছিল, আর তখন কিন্তু দুপুরবেলা, সুবহানাল্লাহ, এত সুন্দর আকাশটা। অনেকদিন পর আজকে জিলাপি খাবো। আমি বাসায় আসলে আম্মু এরকম গরম গরম জিলাপি পাঠায় দেয়, বা আমিও যদি যাই বাহিরে তাহলে আমি বাপু যাই যাই তো ট্রাই করে একটু আনার। আর চোখের সামনে যখনই জিলাপিগুলো ভাজা দেখি, মানে একদম গরম গরম জিলাপি, তো লোভ সামলানো একটু কঠিন হয়ে পড়ে। আমার তো জিলাপি অনেক পছন্দের, আর যদি গরম গরম হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। যেহেতু ওজন বেড়েছে তো ট্রাই করছি একটু নিজেকে কন্ট্রোল করতে, কিন্তু তবুও আমি মিষ্টি জিলাপি এগুলো দেখলে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, বা পারছিও না। ট্রাই করছি কিন্তু তবুও পারছি না। এই তো আজকে সন্ধ্যায় দুটা পছন্দের খাবার দিয়ে নাস্তাটা সেরে নিলাম। নুডলস রান্না করতে গেলেই আব্বুর কথা মনে পড়ে, কারণ আব্বু নুডলস অনেক পছন্দের ছিল। কিছুদিন পর পরই বলবে যে কী হলো, নুডলস দাও না কেন। তো সেই দিনই আব্বু যেহেতু সন্ধ্যাবেলা থাকতো না বাসায়, তো রাতের বেলায় খাওয়ার পরে নুডলস করে দিতে হতো। এরপর রাতের খাবারের আয়োজন করা হচ্ছে। এবার বাসায় এসে আমি খুব কম রান্না করছি, মানে আপুই সব রান্না করছে বা সব কিছু রেডি করে দিচ্ছে, আমি জাস্ট একটু ভাজাভাজি করছি। তো এখানে আপু মাছের ডিমটা একদম রেডি করে রেখেছিল, সব ধরনের পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিল। তো আমি এখন সেটা শুধু একটু ভেজে নিচ্ছি। আর মাছের ডিমের বড়া করার সময় সেটা এইভাবে একটু চামচ দিয়ে দেওয়ার ট্রাই করবেন, মানে এতে করে ভালো হয়, কারণ হাত দিয়ে সেভাবে ভালোভাবে দেয়া যায় না। আমার বড়াটা ভাজা হচ্ছে চুলায়, তো আমি সেটা একটা প্লেটে তুলে নিব, সেই জন্য টিস্যু দিয়ে নিলাম। রাতের খাবারটা আমি একটু আগেই খেয়ে নিচ্ছি, তো এই জন্য 4টা বড়া ভেজে নিয়েছি, আর বাকিগুলো আপুরা পরে খাওয়ার সময় ভেজে নেবে, কারণ বড়াগুলো বা এই টাইপের খাবার একটু গরম গরমই খেতে ভালো লাগে। আজকে রাতের বেলা খিচুড়ি রান্না করা হয়েছে খাসির মাংস দিয়ে প্রেশার কুকারে, এটাও আপুই রান্না করেছে। আমার ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম লাগছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো কেউ কিছু মনে করবেন না আর দোয়া করবেন। আর শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। এই ভিডিওটা আমার কিছুদিন আগে রেডি করা, কিন্তু আমি ভয়েস দিচ্ছি আজকে, যদিও এখনও পুরোপুরি কণ্ঠটা ভালো হয় নাই, মানে মোটা মোটা লাগছে, তবুও দিয়ে দিলাম। এতক্ষণ হয়তোবা লক্ষ্য করেছেন যে আপু আমাকে খাবার বেড়ে দিচ্ছে, সব কিছু তুলে দিচ্ছে। আসলে আমি বাসায় আসলে, যদি বাসায় কেউ থাকে তাহলে আমি কোনো কিছু এভাবে তুলে নিই না, কেন নিই না জানি না। তো কেউ থাকলে, আম্মু বা আপু থাকলে, আমি তাদেরকে বলি যে আমার প্লেটে দিয়ে দাও। তো আম্মু আপু এর জন্য বলে যে এটা কি অন্যের বাসা, তোরই তো বাসা, তো নিজে নিজে কেন মানে উঠায় নিতে পারিস না, মানে তুলে দিতে হবে কেন, যেটা ভালো লাগবে তুলে নিয়ে খাবি। কিন্তু জানি না কেন যেন আমার সেটা হয় না, তো সেজন্য আপুই দিয়ে দিল। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।